গাণিতিক আরোহ বিধি পদ্ধতি ব্যবহার করে প্রত্যেক ধনাত্মক সংখ্যা n এর জন্য 2 টু দি পাওয়ার n লেস দেন n ফ্যাক্টোরিয়াল প্রমাণ করতে হবে, যেখানে n গ্রেটার দেন ইকুয়াল 4। তো এখানে n এর মান হচ্ছে 4 অথবা 4 থেকে বড়। তো প্রথমে আমরা 4 নিব। তো আমরা যদি এখানে n এর জায়গায় যদি আমরা এখানে 4 বসিয়ে দেই, এখানে যদি n এর জায়গায় 4 বসিয়ে দেই, তাহলে 2 টু দি পাওয়ার 4 লেস দেন n ফ্যাক্টোরিয়াল, 2 টু দি পাওয়ার 4 লেস দেন n ফ্যাক্টোরিয়াল বা 4 ফ্যাক্টোরিয়াল, এবং 4 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4। তো তার মান হচ্ছে 24। তো দেখতে পাচ্ছি 24, এবং 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 16। তো আমরা জানি 16 24 থেকে অবশ্যই ছোট, তার মানে আমরা বলতে পারি যে n ইকুয়াল টু 4 এর জন্য এই গাণিতিক আরোহ বিধির সাহায্যে এটি সত্য। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আরোহী ধাপটা প্রমাণ করতে হবে। তো আমরা ধরে নিই পি কে সত্য। পি কে যদি সত্য হয় তাহলে কে গ্রেটার দেন 4 হবে, তাহলে 2 টু দি পাওয়ার কে লেস দেন 4 ফ্যাক্টোরিয়াল হবে, কারণ 2 টু দি পাওয়ার এন লেস দেন এন ফ্যাক্টোরিয়াল ছিল, আমরা শুধু এন এর জায়গায় 4 বসিয়ে দিয়েছি। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, 2 টু দি পাওয়ার অর্থাৎ কে প্লাস ওয়ানের জন্য, কে প্লাস ওয়ানের জন্য এটি সত্য প্রমাণ করতে হবে। তো 2 টু দি পাওয়ার কে প্লাস ওয়ান সমান আমরা লিখতে পারি 2 ইন্টু 2 টু দি পাওয়ার কে, কারণ বেস যেহেতু সমান সুতরাং পাওয়ার যোগ হবে। এবং এই দেখেন এখানে 2 টু দি পাওয়ার কে সমান ছিল কে ফ্যাক্টোরিয়াল, লেস দেন কে ফ্যাক্টোরিয়াল। তো সেজন্য আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার কে লেস দেন 2 ইন্টু কে ফ্যাক্টোরিয়াল, 2 এর জায়গায় 2, এবং 2 টু দি পাওয়ার কে এর জন্য লেস দেন কে ফ্যাক্টোরিয়াল। তারপর এখানে যে কাজটি হবে, 2 কে ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি কে প্লাস ওয়ান ইন্টু কে ফ্যাক্টোরিয়াল, এটা আমরা লিখতেই পারি, এটি হচ্ছে কে ফ্যাক্টোরিয়ালের মান। তারপর এই দুইটি অংশ থেকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কে প্লাস ওয়ান লেস দেন কে প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, সুতরাং আমরা বলতে পারি পি কে প্লাস ওয়ান সত্য। সুতরাং পি কে সত্যি হলে পি কে প্লাস ওয়ানও হয়ে গেল সত্য। সুতরাং গাণিতিক আরোহ বিধি অনুযায়ী এন গ্রেটার দেন ইকুয়াল 4 এর জন্য পি এন সত্য। তো আমরা এই শর্তটি প্রমাণ হয়ে গেল। তো আশা করি এই প্রশ্নটিও আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি না বোঝেন তাহলে কমেন্ট বক্স তো আপনাদের জন্য খোলা রয়েছে অলওয়েজ। ধন্যবাদ।